আজকে আমাদের যে অধ্যায়টা সেই অধ্যায়টা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক অর্থাৎ বাংলাদেশের ইতিহাস নিয়ে এই অধ্যায়টা বা অধ্যায়ের বিষয়গুলো ছোটবেলা থেকে পড়ে আসছে কিন্তু যত বড় ক্লাসে এগুলো পড়বে তত নতুন নতুন তথ্য এই অধ্যায়টা সম্পর্কে জানবে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশ কোন প্রক্রিয়ার মাধ্যমে জন্মলাভ করলো এগুলো আসলে আমাদের জানাটা খুবই দরকার কারণ আমাদের দেশটা সম্পর্কে আমরা যদি ভালো জানি অর্থাৎ দেশ মানে তো আমাদের মায়ের মতো তাহলে ওই দেশের প্রতি মমত্ববোধ ওই দেশের প্রতি আরো বেশি শ্রদ্ধাবোধ জাগে তো এই অধ্যায়টা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টা মনোযোগ সহকারে বা যদি আবেগ নিয়ে পড়া হয় তাহলে কিন্তু অনেক কিছু জানার আছে তো যাই হোক পার্ট এক এবং পার্ট দুই থেকে যে বিষয়গুলো পরীক্ষায় আসার মতো বা যে বিষয়গুলো প্রশ্ন আসার সেগুলো নিয়ে প্রথমে কথা বলি তো শুরুতেই এই অধ্যায়ের শুরুতেই ভারত পাকিস্তানের জন্ম নিয়ে কথা বলা হয়েছে যে কিভাবে আমরা জানি যে ভারত এবং পাকিস্তান উভয়ই ব্রিটিশ কলোনি ছিল তারপরে আস্তে আস্তে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা এই দেশ ছেড়ে বাধ্য হয় এখানে একটা তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুসলিম লীগ ব্রিটিশদের ভারত পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষ ছাড়ার জন্য একটা তত্ত্ব দিয়েছিল সেটা হচ্ছে দ্বি জাতি তত্ত্ব টু নেশন থিওরি তো দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে এক সময় ভারত পাকিস্তান ভাগ করে ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ থেকে চলে যায় অর্থাৎ দ্বি জাতি তত্ত্বের আলোকেই বলা যায় যে ভারত পাকিস্তান ব্রিটিশরা ভাগ করে এভাবেই ভারত এবং পাকিস্তান নামে দুটা ভিন্ন রাষ্ট্রের জন্ম হয় আর বাংলাদেশ পরে এই পাকিস্তান অংশের মধ্যে অর্থাৎ দুইটা আলাদা আলাদা জায়গায় ভারত পাকিস্তান নামে রাষ্ট্রের জন্ম হয় অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যেগুলো দূরত্ব ছিল প্রায় অনেক বেশি এরকম একটা রাষ্ট্রের জন্ম যায় এবার আমরা দ্বিতীয় প্রশ্নতে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেক্ষাপট ছিল দুটো রাষ্ট্র জন্ম হলো প্রায় 24 বছর বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল তারপরে হঠাৎ কেন বাংলাদেশ স্বতন্ত্র একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চাইল নিশ্চয়ই দেয়ার ইজ সাম ব্যাকগ্রাউন্ড কিছু প্রেক্ষাপট আছে হঠাৎ করে তো বাংলাদেশের জন্ম হয়নি তো এই জন্মের পেছনে অনেক বিশাল ইতিহাস আমি ছোট করে বলি তোমাদের এই অধ্যায় ছোট করে বলা হয়েছে যে মূল বিষয়টা ছিল বৈষম্য নির্যাতন শোষণ এগুলো তো আছে কিন্তু মূল বিষয়টা ছিল 1971 সালে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা করে আমরা জানি গণতন্ত্রের নিয়ম অনুযায়ী এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অথবা নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারাই ক্ষমতা নেয় অর্থাৎ তারাই দেশ পরিচালনা করে তো আওয়ামী লীগের সেই সময় পাকিস্তান পরিচালনার দায়িত্ব পড়ে কিন্তু পাকিস্তানের সামরিক সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করবে না এরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশ নামক রাষ্ট্রটা জন্ম হওয়ার সূচনা হয় জন্ম হয়ে গেছে তখন তা না জন্ম হওয়ার সূচনা হয় তারপরে 7ই মার্চের ভাষণ আমাদের মুক্তিযুদ্ধকে অনির্বাচ্য করে তোলে 1971 সালের শুরুতে আওয়ামী লীগের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ কেমন ছিল আওয়ামী লীগ অর্থাৎ তৎকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুঝতে পেরেছিল যে পাকিস্তানের নেতৃবৃন্দ পাকিস্তানের জান্তা সরকার তাও বাহানা করছে কোনোভাবে ক্ষমতা হস্তান্তর করতে আগ্রহী না সেজন্য তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছিল জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছিল এইসব কর্মসূচিতে জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছিল বলা হয় যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ করে ছাত্র সমাজ তো অগ্রণী ভূমিকা পেয়েছিল পালন করেছিল আওয়ামী লীগের এই কর্মসূচিগুলোতে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন সম্পর্কে ধারণা এটা ইন্টারেস্টিং
ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। সেই সময় তো বাংলাদেশ পাকিস্তানের অংশ, সুতরাং বাংলাদেশে বা বাঙালিদের বা আমাদের এই জাতির একক কোন পতাকা ছিল। তো এরকম বিভিন্ন কর্মসূচি হচ্ছে, হরতাল হচ্ছে, অবরোধ হচ্ছে, পাকিস্তানকে বয়কট করার বিভিন্ন ধরনের কর্মসূচি হচ্ছে, এরকমই একটা কর্মসূচি হয়েছিল যে স্বাধীন বাংলার প্রথম পতাকা। 2 তারিখে হরতাল হলো, 3 তারিখেও হরতাল হলো। তো 2 তারিখের হরতালের সময় একটা ঘটনা ঘটলো যে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনে স্থানটা ছিল ঢাকা ইউনিভার্সিটি, আর এটার আয়োজন করেছিল তৎকালীন ছাত্রলীগ এবং ডাকসু নেতৃবৃন্দ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তৎকালীন ছাত্রলীগ এবং ডাকসু নেতৃবৃন্দ একটা জনসভার আয়োজন করে। সেই তারিখটা ছিল 2 মার্চ 1971 সকাল 11:00। সেখানে বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়, ওইটাই ছিল তৎকালীন সময়ে বাংলাদেশ স্বতন্ত্র বাংলাদেশের প্রথম কোন পতাকা উত্তোলনের ঘটনা। 7ই মার্চের জনসভা আয়োজনের কারণ কি? আমরা জানি 7ই মার্চ খুবই আমাদের ইতিহাসে একটা বিশাল ঘটনা, ইউনেস্কো তো এটাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। তো 7ই মার্চের ভাষণ, অর্থাৎ সেই ভাষণ দেওয়া হয়েছিল একটা জনসভায়। তো ওই জনসভা আয়োজন কারণ কি ছিল? এর আগে বিভিন্ন কারণ ঘটেছিল, যে জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান এরা বিভিন্ন কথা বলছিল, কখনো ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দেয়, কখনো জাতীয় পরিষদ অধিবেশন ডাকবে বলে তালিম দেয়, আবার সেগুলো বন্ধ করে দেয়। এরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগ তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে 7ই মার্চ 1971 একটা জনসভার আয়োজন করে, যার উদ্দেশ্য ছিল পরবর্তী আন্দোলন কর্মসূচি কেমন হবে সেটা জনগণকে জানানোর জন্য। 7ই মার্চের ভাষণের জন্যই যে সেই জনসভাটা তখন আয়োজন করা হয়েছে তা না, ওই জনসভায় বঙ্গবন্ধু ভাষণ দিবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে ভাষণ দিবে, সেই হিসেবে জনসভা আয়োজন করা হয়েছিল। কি মুখ্য কারণ ছিল? পরবর্তী আন্দোলন কর্মসূচি কি হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি ক বা খ হিসেবে প্রশ্ন আসার মতো। এইবার ওই জনসভাতে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানে কিছু পূর্ব শর্ত দিয়েছিলেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি সেই পূর্ব শর্তগুলো দিয়েছিল, তার আগে বলে নিই, এটা কিন্তু ক হিসেবে আসার সম্ভাবনা থাকে বেশি। সেই জাতীয় অধিবেশনের পরিষদের অধিবেশনে যোগদানের যে পূর্ব শর্তগুলো তিনি দিয়েছিলেন সেগুলো হচ্ছে, সামরিক আইন প্রত্যাহার, তখন দেশে সামরিক আইন চলছিল, গণতন্ত্র বিদ্যমান ছিল না, নির্বাচিত জনগণপ্রতিনিধি বা জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, যেহেতু সামরিক আইন চলছিল, সামরিক আইন থেকে গণতন্ত্রের উত্তরণের পথ হচ্ছে নির্বাচন দেওয়া, সেই নির্বাচনে যারা জয়ী হয় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এইটাই তারা করছিল। মূল বিষয়টা ছিল এটাই যে ক্ষমতা হস্তান্তরই তারা করছিল। 3 নম্বর ছিল, যেহেতু সামরিক আইন চলছিল, সামরিক বাহিনীকে উচ্চ ব্যাপক হারে নিয়ে বিচারে গণহত্যা, সেই গণহত্যা তদন্ত করে বিচারের ব্যবস্থা করা। সামরিক আইনের জন্য পূর্ব পাকিস্তানে সেনাবাহিনী ঘিরে রেখেছিল, বলা হচ্ছিল যে সেই সেনাবাহিনীদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সেনাবাহিনী তুলে নেওয়া। এই ছিল বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে অধিবেশনে যোগদানের 4টা পূর্ব শর্ত। 7ই মার্চের ভাষণ তো নানা কারণে গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা গ বা ঘ হিসেবে আসে। গ বা ঘ হিসেবে যেটা আসে সেটা হচ্ছে, 7ই মার্চের ভাষণকে কেন মুক্তির সনদ বলা হয়, অথবা 7ই মার্চের ভাষণ কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল, এরকম নানাভাবে প্রশ্ন আসে। তো আমি 7ই মার্চের ভাষণের মুক্তি সনদের কিছু একটা ছক এঁকে দেখিয়েছি, এইগুলোই হচ্ছে 7ই মার্চের ভাষণকে মুক্তি সনদ বলার কারণ। প্রথমটা হচ্ছে যে 7ই মার্চের ভাষণ শোনার পর বাঙালি জাতি মানে ওদের একটা এটা টার্গেট হয়ে যায় যে স্বাধীনতা, এই মন্ত্রে যারা উজ্জীবিত হয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে একটা নতুন প্রেরণা জাগায় যে তারা
স্বাধীনতাতে অংশগ্রহণ করতে হবে স্বাধীনতা অর্জন করতে হবে এটাই এই মন্ত্রটাই তাদের মধ্যে উজ্জীবিত করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে 7ই মার্চের ভাষণের পর অন্য কোনো কেউ হয়তো আন্দোলনের চিন্তা করছিল কেউ হয়তো অন্য কোনো চিন্তা করলেও এই 7ই মার্চের ভাষণের পর মানুষ একটাই ঐক্যবদ্ধ এক লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে দুই নম্বরটা ছিল যে যেহেতু 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা সংগ্রাম বিবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সুতরাং এই স্বাধীনতা সংগ্রামে জনগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকার অর্থাৎ সর্বোচ্চ মানে জীবন বিলিয়ে দেওয়ারও একটা অঙ্গীকার করে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার তারা করতে পারে স্বাধীনতার জন্য তারপরে বলা হচ্ছে যে দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার একটা উজ্জ্বল শক্তি লাভ করে যেহেতু স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করারও মানুষ মন্ত্রে উজ্জীবিত হয়েছে সুতরাং দেশের কাজে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প ছিল এটা একটা গুরুত্বপূর্ণ এই ভাষণটা যেন জাতীয় স্পর্শ হিসেবে কাজ করে অর্থাৎ মানুষকে মানুষ বিভিন্ন কথা বলে রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে মানুষকে উজ্জীবিত করে কিন্তু এই 7ই মার্চের ভাষণ যেন জাতীয় স্পর্শ হিসেবে বাঙালি জাতিকে রাতারাতি বীরের জাতিতে পরিণত করে কেন বীরের জাতিতে পরিণত করে এটার একটা ব্যাখ্যা আছে সেই সময় বাঙালি জাতির সেনাবাহিনী নাই অস্ত্র নাই ট্যাঙ্ক নাই বিমান নাই গোলা বারুদ নাই কিছুই নাই সুতরাং যদি জাতীয় স্পর্শ নাই কাজ করত যদি বীরের জাতিতে পরিণত নাই হতো একটা প্রশিক্ষিত সুসংকৃত আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর সাথে কিভাবে লড়াই করবে সুতরাং এটা বীর হইতে হইলে যে বিষয়গুলো অর্জন করা হয় সেই বিষয়গুলোই কিন্তু 7ই মার্চের ভাষণ বাংলাদেশ শিখেছিল সুতরাং এ অর্থে অবশ্যই এটা বলা যায় যে 7ই মার্চের ভাষণ ছিল একটা মুক্তি সহ মুক্তি কোন পথে আসবে 7ই মার্চের ভাষণ তৎকালীন বাঙালিদের সেটা শিখিয়েছিল এই ছিল পার্ট 1 এবং পার্ট 2 এর যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই এগুলো খাতায় তুলবে এবং বিষয়গুলো আবার মেমোরাইজ করার চেষ্টা করবে কারণ এই বিষয়গুলো কিন্তু এই বছরের শুরুতে ক্লাসে আলোচনা করা হয়েছে সুতরাং যদি খাতাটা সংরক্ষণ করে রাখো তাহলে এই বিষয়গুলোর অনেক নোট তোমাদের ওই খাতাতে ওই ক্লাসে আমি লিখেছিলাম তোমরাও লিখেছিলে সুতরাং ওটার সাথে মিল করে আশা করি এই ক্লাসটা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম